এক লোক প্রতিদিন সকালে মরু প্রান্তরে যেত ঘরে ব্যবহারের জ্বালানি সংগ্রহ করে সেগুলো বিক্রি করার জন্য শহরে যেত এভাবে তার দিনকাল ভালোই কাটছিল একাই ছিল সে সে কারণে লাকড়ি বিক্রির পয়সায় তার চলে যেত একদিন সে মরুতে গিয়ে লাকড়ি সংগ্রহ করে ভাবল যা হয়েছে চলবে শহরের উদ্দেশ্যে রওনা হতে চাইল লাকড়ির বোঝা ঘাড়ে চেপে রওনা হলো দূরে একটা ছায়া তার নজরে এলো ছায়াটা প্রথম প্রথম তার কাছে অস্পষ্ট ছিল কিন্তু ধীরে ধীরে সেই ছায়ার নড়াচড়া বোঝা গেল খুব মনোযোগের সাথে বোঝার চেষ্টা করলো কিসের ছায়া ওটা অস্পষ্টতা দূর হয়ে ছায়াটা তার কাছাকাছি চলে আসছিল সে আরও বেশি সতর্ক হলো। বুঝতে পারল একটা পাগলা বুনো উঠ তার দিকে ধেয়ে আসছে হিংস্রভাবে যে কোনো মুহূর্তে ওই উঠ তাকে পায়ের নিচে পিষে ফেলতে পারে বলে তার মনে হল এবং স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গেল কি করবে কোন দিকে যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না উঠো আরো কাছে চলে এলো উপায়ন্তর না দেখে পিঠের বোঝা ফেলে হালকা হয়ে দৌড়ে পালালো বোঝা না ফেললে অত দ্রুত দৌড়াতে পারতো না ফলে উট তাকে ধরে ফেলতে পারত এখন সে হালকা হলো। এখন উটও দৌড়াচ্ছে সেও দৌড়াচ্ছে সামনে সে দেখতে পেল একটা কূপ এই কূপটা সে প্রতিদিনই তার আসা যাওয়ার পথে দেখতে পেত মাথায় একটা বুদ্ধি এলো তার যদি কূপের ভেতর লুকানো যায় কেমন হয় হ্যাঁ মুক্তির একমাত্র পথ মনে হয় এটাই এভাবেই হয়তো পুনো উটের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে উঠ চলে গেলে পরে কূপ থেকে উঠে এসে লাকড়িগুলো পিঠে তুলে নিয়ে আবার শহরমুখী যাত্রা শুরু করা যাবে চিন্তা অনুযায়ী কাজ শুরু করে দিল কূপের পাড়ে পৌঁছল সে কূপের মুখে একটা গাছ ছিল ওই গাছের দুটি শাখা কূপের মাঝখানে প্রসারিত হয়ে গিয়েছিল কাঠুরে ওর একটিতে শক্ত করে ধরে ঝুলে থাকল। মাটি এবং শূন্যতার মাঝখানে ঝুলন্ত সে এই শাখা দুটি এখন তার জীবন মৃত্যুর মাঝে রয়েছে কিন্তু এভাবে কতক্ষণ চলে থাকা যায় দুই তিন মিনিট পরই বুনো উঠের পায়ের শব্দ তার কানে এলো সেও আর ঝুলতে থাকতে পারছিল না অন্তত পা দুটোকে যদি কোনো কিছুর উপর রাখা যেত তাহলে স্বস্তি পাওয়া যেত একটু নড়ে চড়ে কূপের দেয়ালে পা রাখার চেষ্টা করলো এবং সফল হলো স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে যাক আরও কিছুক্ষণ থাকা যাবে তারপর উঠে চলে যাব গন্তব্যের দিকে কাঠুরে লক্ষ্য করল এখন আর উটের পায়ের শব্দ শোনা যাচ্ছে না তার মানে হয়তো বুনো উট চলে গেছে তবু আর একটু অপেক্ষা করা যাক কোথায় সে পা রাখলো দেখার জন্য নিচের দিকে তাকালো সে কূপের ভেতরের অন্ধকারে হুট করেই বোঝা গেল না কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝতে পারল হায় আল্লাহ একে দেখল সে বিশ্বাসই হচ্ছিল না তার কূপের দেওয়ালের গর্ত থেকে চারটি সাপের ফনা বেরিয়ে এসেছিল সেগুলোর মাথার উপর তার পা রাখা এক সেকেন্ডের জন্য পা সরালে যে কি হতো ভেবে সে অজ্ঞান হয়ে যাবার উপক্রম ভয়ে সে কাঁপতে শুরু করে দিল তার দৃষ্টি গেল এবার কূপের তলদেশে কতটা গভীর বোঝা গেল না তবে তার ভয়ের মাত্রা বেড়ে গেল এবং আনমনেই চিৎকার দিয়ে উঠল না। আল্লাহ তুমি সাহায্য করো কূপের তলায় বিশাল দুটি চোখ জল করে উঠল অজগর তার অপেক্ষায় কি করবে সে এখন বুঝে উঠতে পারছিল না আল্লাহকে সে কৃতজ্ঞতা জানালো এজন্য যে ঝুলে থাকা শাখা দুটো বেশ শক্ত সামর্থ্য ছিল আনমনে তার দৃষ্টি গেল উপরের দিকে বিশাল দুটি মরু ইঁদুর কূপের মুখে বসে আছে আর মাঝে মাঝে শাখা দুটির গোড়া কাটছে পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকেই যাচ্ছে সে চেষ্টা করল ইঁদুর দুটোকে তাড়িয়ে দিতে কাজ হল না তারা শাখা দুটোতে দাঁত চালাতে লাগল আসার বাতি এবার নিভে যাবার উপক্রম মৃত্যু তাকে আলিঙ্গনের অপেক্ষায় মনে মনে বলল কাম শেষ তাহলে মুক্তির তো আর কোনো পথই থাকলো না না উপরে না নিচে জমিন এবং আসমান উভয় দিক থেকে বিপর্যয় ঘিরে ধরেছে হাত দুটো তার ভীতি আর ক্লান্তিতে কাঁপতে ঝুলে থাকতে লাগল পারছিল না আর যে কোনো মুহূর্তে তার হাত খুলে গেলে কিংবা ইঁদুরেরা শাখাটি কেটে দিলে সোজা অজগরের মুখে গিয়ে পড়বে সে পা দুটো তার আগের অবস্থা সাপের মাথায় একটুও নড়াচড়ার সুযোগ নেই শাখা দুটির দিকে আবারও তাকালো ইঁদুরগুলো কেটে যাচ্ছিল শাখা ইচ্ছে করছিল ওদের দিকে কিছু ছুঁড়ে মারতে অন্তত ওদেরকে সরিয়ে দিতে পারলে শুধু সাপের দিকে নজর দেওয়া যেত অন্ধকারে হাত বাড়ালো শাখার দিকে হাত যেন নরম কিছুতে লাগলো তাকিয়ে দেখলো মৌচাক মুখে হাসি ফুটে উঠল তার এত ক্ষুধার্ত সে অথচ এই বিপর্যয় তাকে ভুলিয়ে রেখেছে একটু মধু মুখে দিলে তো একটু পাওয়া যেত আঙ্গুল ঢুকিয়ে দিল মৌচাকে মধু চেটে খেলো আহ কি মিষ্টি আর সুস্বাধু আরেক আঙুল দিল তারপর আরেকটির তারপরে অপর একটি এভাবে সবকটা আঙুল ঢুকিয়ে মধু খেয়ে মজা পেয়ে সে ভুলেই গেল কোথায় কি অবস্থায় আছে এখন শুধু শুধু মধু খেতেই তার মন সায় দিচ্ছিল আর কিছুতেই তার খেয়াল নেই না ইঁদুর না সাপ আর না অজগরের প্রতি অজগর তো তাকে খাওয়ার অপেক্ষায় হা করে বসে আছে মধু তাকে ভুলিয়ে রাখল হঠাৎ সে একটু নড়ে এবং একটু নিচে চলে গেল এবার তার হুশ ফিরে এলো মৌচাক থেকে এবার চোখ ফেরালো ইন্দুরের দিকে শাখা কাটা শেষ শেষ প্রায় কিছুই আর করার অবকাশ নেই চূড়ান্ত দুঃসময়ে সে অবহেলা করে মধুপানে লিপ্ত ছিল একটু আগেও যদি তার হুশ হতো মুক্তির জন্য কিছু একটা চিন্তা তো করতে পারত সফল হোক বা না হোক মধুর লোভে সে সব হারালো কল্পনা করতে লাগলো সে ঝুলে আছে আকাশ আর মাটির মাঝখানে সে চিৎকার দিয়ে পড়ে যাচ্ছে কূপের তলায় তার চিৎকার কূপের ভেতর ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে তাকেই যেন বলছে বিপদের সময় যে অলস উদাসীন নিষ্কর্মা থাকে মুক্তির কোনো উপায় নিয়ে ভাবে না তার পরিণতি এরকমই হয় একটু পরই সত্যি সত্যি বিকট চিৎকার ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে থেমে গেল কূপের ভেতর যেন কোনো ঘটনাই ঘটেনি এমনকি কেউ যেন কূপের ভেতর গাছের শাখায় ঝুলেছিল না সাপগুলো তার পায়ের চাপ থেকে রক্ষা পেয়ে গর্তে ঢুকে গেল উপরে কূপের বাইরে কিছুই নেই না ইঁদুর না বুনো উট কেবল কাঠুরের কেটে আনা লাখড়িগুলো ঝোড়ো বাতাস এদিক ওদিক উড়িয়ে নিয়ে যাচ্ছে